অবশেষে মা এসে নিয়ে গেল তার সন্তানকে উল্লেখ্য আলিপুরদুয়ারের ভার্নাবাড়ি চা বাগানে একটি চিতাবাঘের বাচ্চাকে পেয়েছিলেন চা বাগানের শ্রমিকরা সঙ্গে সঙ্গে খবরটি গঞ্জ রেঞ্জ দপ্তরে জানান চা বাগানের ম্যানেজার খবর পা মাত্রই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের আরও এলাকাটি সুরক্ষিত করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়ে কথা বলেন তারা ওই চিতার শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করতে বন বিভাগ থেকে একটি দলও পাঠানো হয়েছে জানা যায় বাচ্চাটির বয়স মাত্র প্রায় পাঁচ থেকে মাস তাই বন বিভাগের পক্ষ থেকে এলাকাটি সুরক্ষিত রেখে এবং সেখানেই চিতাভাগের বাচ্চাটিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় খুদে চিতাটির সুরক্ষা ছাড়াও শাবকটির মা যাতে এসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও করে বন দপ্তর শনিবার সকালে বনদপ্তরের কর্মীরা সেই এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে আর খুদে চিতাবাকটিকে দেখতে পাননি শনিবার ভোরেই মা চিতাবাগ তার সন্তানকে নিয়ে চলে গেছে বলে অনুমান বন দপ্তরের আলিপুরদুয়ার থেকে অগ্রজ রায় রিপোর্ট ওঙ্কার অনলি ট্রপ